Assalamualaikum. First Security Islamic Bank Limited শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। বাকস্বাধীনতার নামে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশের অগ্রগতি যাদের পছন্দ হয় না তারা সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সংঘাত সৃষ্টির জন্য বক্তব্য দিয়ে আটক হলে বাকস্বাধীনতা হরণ হয় এটা হতে পারে না। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে শুরুতে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ডিজিটাল মিডিয়ার যুগে বাকস্বাধীনতার নামে যে যা খুশি করবে তা কাম্য হতে পারে না। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা মানে সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওরা বাকস্বাধীনতা হরণ করা এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের মানে সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নেই, চিন্তাটা ওখানে তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে, যে ষড়যন্ত্রটা থাকে যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়, এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা। অপপ্রচার করে এক শ্রেণীর মানুষ দেশ ও সরকারের ক্ষতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যখনই বাংলাদেশ তো ভালো জায়গায় যাবে, বাংলাদেশের অর্থনীতি এখন আন্তর্জাতিক সংস্থাগুলি যা যা তাদের ভবিষ্যৎ বাণী করেছে সেটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ তাতে বেশি আগায় যাচ্ছে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। আমরা ভিক্ষুক হয়ে থাকবো, এদের এর মুখাপুখি হয়ে থাকবো, তাদের কাছে হাত পাতবো, তাদের কাছে চেয়ে খাবো, তাদের কাছে চাইবো, এটাই তো তারা চাইবে। আমরা তা থাকবো না, আমরা স্বাধীন করছি দেশ, আমরা নিজে পায়ে দাঁড়াবো। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণীটার খুব কষ্ট হয়, আর যারা আমাদের স্বাধীনতাই চায়নি তারা তো আরো কষ্ট হয়, এটা তো আমরা বুঝি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান হত্যা মামলার চার্জশিট আগামী দু সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। মূল আসামি এসআই আকবর পলাতক আছে বলে রিট শুনানিতে স্বীকার করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নওরোজ এম রাসেল চৌধুরী। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে করা রিটে শুনানিতে ওই তথ্য জানানো হয়। আগামী 16 নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। রিটকারী আইনজীবী সৈয়দ ফজলে ইলাহি জানিয়েছেন, পুলিশের তদন্ত পুলিশ করলে মূল ঘটনা আড়াল হতে পারে, তাই রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত চান তিনি। শীর্ষ খবর এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।